প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব আরজ আলী মাতুব্বরের রচনা সমগ্র এর তৃতীয় খণ্ডের প্রথম পর্ব। আরজ আলী মাতুব্বরের রচনা সমগ্র প্রকাশ করেছে পাঠক সমাবেশ। আরজ আলী মাতুব্বর রচনা সমগ্রের তৃতীয় খণ্ডটি মূলত তার আত্মজীবনীমূলক একটি বই। এই বইয়ে তিনি তার নিজস্ব জীবন বর্ণনা করেছেন এবং এই বইয়ের ভূমিকায় আরজ আলী মাতুব্বর সম্পর্কে লিখেছেন অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, এই বইটিকে আরজ আলী মাতুব্বর নাম দিয়েছেন ভিখারির আত্মকাহিনী। তো বন্ধুরা, চলুন শোনা যাক আরজ আলী মাতুব্বর রচনা সমগ্রের তৃতীয় বই ভিখারির আত্মকাহিনী এর প্রথম পর্ব। কে এই আরজ আলী মাতুব্বর? আরজ আলী মাতুব্বর বাংলাদেশের এক বিস্ময়কর ব্যক্তিত্ব। বরিশাল শহর থেকে 11 কিলোমিটার উত্তর পূর্বে চরবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত লামচরি গ্রামে বাংলা 1307 সনে জন্মগ্রহণ করেন। লামচরি গ্রামটি ছোট, আরজ আলীরা আরও ছোট। জমিজিরেদ সবই লাখটিয়া জমিদারেরা নিলাম করে নিয়ে গেছে, বাকি যৎসামান্য যা ছিল তাও মহাজনের কাছে বন্ধক পড়ে। ছোট্ট একটা ঝুপড়িঘরে কিশোর আরজ আলী তার মা ও ছোট বোনকে নিয়ে মানবেতর জীবনযাপন করেন। এর করুণ বিবরণ পাওয়া যাবে স্নেহভাজন আয়ুব হোসেনের লেখা বাংলা একাডেমি থেকে প্রকাশিত আরজ আলী মাতুব্বরের জীবনী গ্রন্থে। আরজ আলী মাতুব্বর 86 বছরের জীবনে প্রায় 70 বছর জ্ঞান সাধনা করেছেন। নিজের শ্রম, বুদ্ধি ও মেধা দিয়ে তিনি তার আর্থিক অবস্থার উন্নতি করেছেন। জমিদার ও মহাজনদের কাছ থেকে বন্ধককৃত জমিজমা উদ্ধার করেছেন। শুধু তাই নয়, নিজের প্রচেষ্টায় লেখাপড়া শিখেছেন। কৈশোরের একটি ঘটনা তাঁকে সত্যসন্ধ করে তোলে। তার মায়ের মৃত্যুর পর মায়ের ছবি তোলার দায়ে মৃতদেহকেও জানাজা পড়ে দাফন করতে রাজি হয়নি। শেষে বাড়ির কয়েকজন লোক মিলে তার মায়ের সৎকার করেন। আরজ আলী মাতুব্বর এই আঘাতের পর সত্য অনুসন্ধানে ব্যাপৃত হন। ধর্মের নামে কুসংস্কার সত্য নাকি বিজ্ঞানলব্ধ জ্ঞান সত্য? এই জিজ্ঞাসার উত্তর খুঁজতে গিয়ে আরজ আলী মাতুব্বর বিপুলভাবে ধর্ম, দর্শন ও বিজ্ঞান গ্রন্থ অধ্যয়ন করেন। বাংলা ভাষায় লিখিত এবং প্রাপ্ত অধিকাংশ গ্রন্থাদি অধ্যয়ন তার জীবদ্দশায় প্রায় বাদ পড়েনি। বরিশাল পাবলিক লাইব্রেরি ছাড়াও বিএম কলেজ লাইব্রেরি এবং অন্যান্য বিদ্যুৎজনের পারিবারিক লাইব্রেরি ব্যবহার করার সুযোগও তিনি পেয়েছিলেন। তার ব্যক্তিগত সংগ্রহের 1000 বই 1961 সালের সাইক্লোনে ঘরসহ কীর্তনখোলা নদীতে নিক্ষিপ্ত হয়। আরজ আলী সাহেব বিমর্ষ হৃদয়ে আমার কাছে তার বর্ণনা করতে গিয়ে বলেছেন তিনি বই হারিয়ে পুত্রবিয়োগের শোক পেয়েছেন। মাতুব্বর সাহেব পড়াশোনা করতেন প্রচুর, ভাবনাচিন্তা করতেন আরও বেশি, বলতেন খুবই কম, লিখতেন আরও কম। তিনি তার প্রয়োজনীয় বক্তব্য প্রকাশ করা ছাড়া বাহুল্য লেখা পছন্দ করতেন না, সেজন্য তার লেখার পরিমাণ খুবই কম। ব্যক্তিগত জীবনে মৃদু এবং মিষ্টভাষী ছিলেন। তার মতের পরিপন্থী কোনো বিষয়ের অবতারণায় তিনি সহজে উত্তেজিত হতেন না, মৃদু হেসে ধীরস্থিরভাবে যুক্তি সহকারে পরমত খণ্ডন করতেন, এমনকি যুক্তিপূর্ণ হলে ভিন্নমত সহজভাবে গ্রহণও করতেন। মাতুব্বর সাহেবের লেখার মধ্যে একটা সূক্ষ্ম হাস্যরস আছে যা তার গম্ভীর লেখাকে নির্ভর করেছে। জগৎ ও জীবন সম্পর্কে একটা সহজ ও সম্পন্ন দৃষ্টিলাভ করেছেন বলে তার লেখার মধ্যে জ্বালা যন্ত্রণা বা বাহ্যিক বিক্ষোভ নেই। তিনি বলেছেন জ্ঞানচর্চা ও জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ভেতর দিয়ে বেরিয়ে এসেছেন বলে মূঢ় গ্রামবাসীর ওপর থেকে তার ক্ষোভ অপসৃত হয়েছে। আরজ আলী মাতুব্বর দেখেছেন উচ্চশিক্ষিত অনেক লোকের মধ্যে অপরিসীম কুসংস্কার ও অবৈজ্ঞানিক চিন্তা চেতনা বিরাজমান। কাজেই শিক্ষাবঞ্চিত সাধারণ মানুষ তো সংস্কারের নিগড়ে আবদ্ধ হবেই। আরজ আলী মাতুব্বর কুসংস্কারের বিরুদ্ধে লেখনী ধরেছেন বৈজ্ঞানিক সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। তার মতে যা কিছু দুর্গেয় এবং রহস্যময় তা সত্য নাও হতে পারে, সুতরাং তার ওপর অহেতুক বিশ্বাস স্থাপন করে লাভ কি? চাঁদকে ঘিরে গড়ে ওঠা রহস্য একদিন বৈজ্ঞানিকরা উদ্ঘাটন করলেন, সত্য বেরিয়ে এলো। মাতুব্বর সাহেব পরম যুক্তিবাদী মানুষ ছিলেন, সেজন্য তিনি সত্যের সন্ধান গ্রন্থের অপর শিরোনাম দিয়েছিলেন যুক্তিবাদ। তার মতে
কোনো তত্ত্বমূলক বিষয় তো নয়ই, যুক্তিহীন কথা বাজারেও চলে না। মাতুব্বর সাহেবের যুক্তিবাদী কথার জবাব না দিয়ে তাকে নেওয়া হয়েছিল পবিত্র হাজতখানায়। তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি বিজ্ঞানের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা চালাচ্ছেন কেন? জবাব, কুসংস্কারমুক্ত মানুষের মঙ্গলের জন্য। আপনার ধর্ম কি? ছোট্ট জবাব, মানবতাবাদ। মানুষের মুক্তি এবং বিজ্ঞানের যুক্তি প্রতিষ্ঠার এক নম্বর বাধা দীর্ঘদিনের সঞ্চিত কুসংস্কার। আরজ আলী মাতুব্বরের মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে আরেকটি খবর যুক্ত হয়েছিল, তা হল মরণের আগে তিনি তার চক্ষু দুটি দান করে যান। দেহখানি ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শরীরবিদ্যা শেখার জন্য দান করেন। যে দুটো চোখ দান করে যান তা দিয়ে কোনো অন্ধ ব্যক্তি হয়তো বাহ্যিক জগৎ দেখবেন, তিনি সত্যকে হয়তো কোনো দিন দেখতে পাবেন না। মাতুব্বর আরও দুটো চোখ দান করেন, যা কুসংস্কারাচ্ছন্ন সমগ্র জাতিকে চক্ষুষ্মান দান করবে, তা হল সত্যের সন্ধান ও সৃষ্টিরহস্য গ্রন্থদ্বয়। আরজ আলী মাতুব্বর মনে করেন, ধর্ম যুগে যুগে মানুষকে সুশৃঙ্খল করে শুভ ও মঙ্গলের পথে নিয়ে যেতে চেয়েছে, কাজেই ধর্মের একটা প্রগতিশীল ভূমিকা আছে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যা মানুষকে অমঙ্গলের পথে নিয়েছে, বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহানুভূতি এবং সেবাপরায়ণতাই ধর্মের ধ্যেয়। ধৃধাতু থেকে ধর্ম, যা মানুষকে ধারণ করে, পোষণ করে। কিন্তু কালে কালে কুসংস্কারের কালো মেঘ ক্রমশ ধর্মকে আচ্ছন্ন করে এক শ্রেণীর মানুষকে মনুষ্যত্ব বিবর্জিত করে ফেলেছে। মাতুব্বরের সংগ্রাম এই মনুষ্যত্বহীন কুসংস্কারের বিরুদ্ধে। মানুষের একটি বড় ধর্ম জ্ঞানচর্চার ভেতর দিয়ে সত্যকে অনুধাবন করা। বিজ্ঞানচর্চা সত্যজ্ঞান লাভের একটি পদ্ধতি মাত্র, সেজন্য আরজ আলী মাতুব্বর বিজ্ঞানকে এত ভালোবেসেছেন। তার মতে, দেশে যত বেশি বিজ্ঞানচর্চা হবে, দেশ থেকে তত বেশি কুসংস্কার বিদূরিত হবে। আমি তার সঙ্গে কিঞ্চিৎ দ্বিমত পোষণ করে বললাম, সমাজে বিজ্ঞানচর্চা করেন এমন লোকও ব্যক্তিগত জীবনে কুসংস্কারে আচ্ছন্ন। তিনি জবাবে বললেন, তারা সত্যজ্ঞান লাভের জন্য বিজ্ঞান চর্চা করেন না, স্থূল স্বার্থ বা স্বীয় ভরণ পোষণের জন্য বিজ্ঞান অধ্যয়ন করেন। তাই বলে বিজ্ঞানচর্চার ভেতর দিয়ে প্রকৃতি, জগৎ এবং জীবনের রহস্য ভেদ করা থেমে থাকবে না। আজ যা কল্পকাল তা সত্য প্রমাণিত হলে আর কল্পনা থাকবে না। মাতুব্বর সাহেব কথা বলতেন কম, কিন্তু যে কোনো মনোযোগী শ্রোতা বুঝতে পারতেন তার কথার আড়ালে কি গভীর অধ্যয়ন আর অভিজ্ঞতা নিহিত আছে। এ যেন বরফ শিলা, পাঁচ ভাগের চার ভাগ পানির নিচে অদৃশ্য। তার কথা শুনতে ক্লান্তি বোধ হতো না, তিনি শুনতে অক্লান্ত ছিলেন। তার আরও অনেক গুণ ছিল, তিনি নিজ হাতে বাঁশি বানিয়ে সুন্দর সুর তুলে বাজাতেন, বানাতেন ঢোল, খোল এবং তবলা, নিজে গান রচনা করে সঙ্গী সাথী সহ গেয়ে বেড়াতেন। একসময় তিনি বয়াতি রূপে পরিগণিত হয়েছিলেন। তার এক নিকটজনের বিয়েতে তাকে বরপক্ষের উপযুক্ত সম্মান না দিয়ে বাজনাদার ঢুলিদের সঙ্গে ঘরের বাইরের বেঞ্চে বসতে দেওয়া হল। মনের দুঃখে বিয়েবাড়ি ছেড়ে চলে যান এবং তারপর থেকে আরজ আলী সাহেব আর কোনো দিন গানবাদ্য চর্চা করেননি। মাতুব্বর সাহেব নিজে একটি পাখা নির্মাণ করেন, যা কেরোসিন তেল দিয়ে চালানো হতো, 61 সাইক্লোনে তা ধ্বংস হয়ে যায়। আরজ আলী সাহেব তার সময়কার বিখ্যাত বৈজ্ঞানিকদের তত্ত্বসহ জীবনের খুঁটিনাটি অবগত ছিলেন। দার্শনিকদের মধ্যে লিবনিস, স্পিনোজা, কান্ট, হেগেল, মার্কস, এঙ্গেলস, ব্রান্ডলি, বার্কলি প্রমুখের দর্শন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। এত সব জানলেন কি করে? জিজ্ঞেস করলে সলজ্জ হাসি হেসে বলতেন, বরিশাল পাবলিক লাইব্রেরি, বিএম কলেজ লাইব্রেরি এবং অধ্যাপক গোলাম কাদির আমার অনেক কিছু জানার উৎস। সম্প্রতি আপনাদের মতো বন্ধুদের কাছ থেকেও বই নিয়ে কম সাহায্য পাচ্ছি না। কাজী গোলাম কাদির কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রের কৃতি ছাত্র, অধ্যাপক হুমায়ুন কবির ও সুরেন্দ্রনাথ দাশগুপ্তের স্নেহধন্য ছাত্র, হাই মাদ্রাসা থেকে পাশ করা, বিএম কলেজে কবি জীবনানন্দ দাস ও ধীরেন্দ্রনাথ চ্যাটার্জির প্রিয় ছাত্র, 1946 এমএ পাশ করে চাখার কলেজে দর্শনের অধ্যাপক হয়ে যোগদান করেন। 48 বিএম কলেজে দর্শনের একটি পদ খালি হয়। তৎকালীন অধ্যক্ষ নীলরতন মুখার্জি
নিজের ফার্স্ট ক্লাস পাওয়া জামাতাকে চাকুরি না দিয়ে মেধাবী কাজীকে নিয়োগপত্র দেন। কাজী সাহেব অভিভূত হয়ে স্যারের সঙ্গে দেখা করতে গেলেন। অধ্যক্ষ বললেন, ঘরে গিন্নি, কন্যা এবং জামাতা সবাই নাখোশ। জামাতা ও কন্যা সমানে কলকাতার কলেজগুলোতে দরখাস্ত করেছে, চাকুরি পেলে এখান থেকে সটকে পড়বে, খামোখা আমার কলেজ সাফার করবে কেন? কাদির, শোনো, তোমাকে তো বাবা চাকুরি দেইনি, তোমাকে গভীরভাবে পড়াশোনা করার সুযোগ দিয়েছি। এই কলেজকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এর সুনাম রাখার দায়িত্ব তোমার ওপর অর্পিত হবে। কাজী গোলাম কাদির আজীবন পড়াশোনা করেছেন, কখনো কর্তব্যকর্মে অবহেলা করেননি, এমনকি অবসর গ্রহণ করার পরও জ্ঞানচর্চার অভ্যাস ত্যাগ করেননি। রাজভারী লোক, সহজে কেউ কাছে ঘেঁষত না। জিজ্ঞাসা করলাম, আপনার পিতৃবন্ধু আরজ আলী মাতুব্বরকে আত্মসাৎ করলেন কিভাবে? আমার বাবা, শ্বশুর এবং মাতুব্বর সাহেব তিন বন্ধু হরিহর আত্মা। পিতৃবন্ধু স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট এবং কাজী সাহেবের হবু শ্বশুরের বড় কন্যার বিয়ে। সন্ধ্যার পর রান্নাবান্নার বিরাট আয়োজন চলছে। রন্ধনশিল্পী আরজ আলী মাতুব্বর। শুনে আমি চমকে উঠলাম। মাতুব্বর সাহেবের সঙ্গে ২০ বছরের সম্পর্ক, কোনোদিন আমার বাসায় মাছ মাংস খাননি। আমি অবাক হওয়াতে কাজী সাহেব এই বলে আমাকে আশ্বস্ত করলেন যে বিটোফেন কানে শুনতেন না, তবুও পৃথিবীর শ্রেষ্ঠ সুরকারদের মধ্যে অনন্য। মাতুব্বর সাহেব মশলাপাতি হাতের আন্দাজে এমনভাবে দিতেন যে ব্যঞ্জন অত্যন্ত সুস্বাদু হতো, নিজে না খেলে বুঝবেন না। সৌভাগ্যবশত সে সুযোগও আমার বরিশাল ছাড়ার আগে হয়েছিল। কাজী, আমি এবং আরও দুজন সহকর্মীসহ বরিশালের ডিসির স্পিডবোর্ড নিয়ে একদিন লামচুরি হাজির হলাম। আগে ডাল ভাত খাওয়ার নিমন্ত্রণ ছিল, এমন তৃপ্তির সঙ্গে অনেক দিন খাইনি। রান্নার মান এবং বৈচিত্র্য দেখে বিস্মিত হয়ে গেলাম। মাতুব্বর সাহেবকে ধন্যবাদ দিয়ে অন্দরমহলে এমন সুখাদ্য নির্মাণের জন্য তাকে ধন্যবাদ দিতে বললাম। তিনি মুচকি হেসে বললেন, আপনার শুভেচ্ছা অন্দরে পাঠিয়ে দেব, কিন্তু তা রান্নার জন্য নয়, ও কাজটি আমি স্বহস্তে করেছি, কারণ এ ব্যাপারে অন্য কারোর উপর নির্ভর করতে পারিনি। কাজী সাহেবকে বললাম, স্যার, এ যে বাক, বিটোফেন, মোজার্ট, শুবার্ট। কাজী সাহেব বর্ণনা করলেন, শামিয়ানার নিচে বসে গল্প করছিলেন সমবয়সীদের সঙ্গে। একজন ছিপছিপে কালো মতো লোক এসে বললেন, আপনি কি পেরবেসার কাজী গোলাম কাদির? কাজী সাহেব হ্যাঁসূচক জবাব দেওয়ার পর তিনি বললেন, আপনার বাবা আমার বাল্যবন্ধু, তার মুখে আপনার কথা শুনেছি, আসুন আমরা একপাশে বসে একটু আলাপ আলোচনা করি। সে আলাপ আলোচনা চলল পরদিন ১০টা পর্যন্ত। অনেক লোক চারপাশে জড় হল, অনেক লোক ক্লান্ত হয়ে চলে গেল। ১০টা পর্যন্ত রুস্তম সোহরাবের লড়াই চলল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কামারশালায় তৈরি সূক্ষ্ম এবং ধারালো তলোয়ার বনাম গ্রামের আনাড়ি কামারশালায় তৈরি ভারী লোহার তলোয়ার। সারা রাত চলল তত্ত্ব, দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সংস্কার নিয়ে তাদের তলোয়ারে তলোয়ারে ঘর্ষণ। সেদিন দুই অসমবয়সী নবপরিচিত বন্ধু উপলব্ধি করলেন তাদের পরস্পরকে কতখানি প্রয়োজন। এ যে দুজনের কাছে দুজনের আবিষ্কার! শামিয়ানার তলে বিয়ের মধ্য দিয়ে দুটো আত্মার মিলনের আয়োজন হচ্ছে। সেই শামিয়ানার তল থেকে কাজী গোলাম কাদির তার পিতৃবন্ধুকে ছিনতাই করলেন। এর মধ্যে আরজ আলী সাহেব ধর্মভিত্তিক সদ্যজাত রাষ্ট্র পাকিস্তানে মুক্তবুদ্ধির অপরাধে পবিত্র হাজতবাস খাটলেন। এসব কাজী সাহেব ও মাতুব্বর সাহেবের কাছে একাধিকবার শোনা। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আয়ুব হোসেনের আরজ আলী মাতুব্বরের জীবনী গ্রন্থের স্মরণাপন্ন হওয়ার জন্য সুধী পাঠককে অনুরোধ করছি। ১৯৬৭ সালের সেপ্টেম্বরের শেষ দিকে রাজশাহী কলেজ থেকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে পদোন্নতি নিয়ে যোগদান করি। সম্পূর্ণ অচেনা জায়গা। অধ্যাপক হানিফ সাহেব তার বাসায় নিয়ে তুললেন। কিছুদিন পর একটা টিনের বাসার বন্দোবস্ত হল, থাকি একলা। একটি সুদক্ষ চাকর নিয়ে যে শিংমাগুর মাছের লেজ, ঘাড় এবং মাথা আমার জন্য রেখে বাকিটা স্বীয় গর্ভসাত করে। স্ত্রী শিক্ষা সফরে করাচি ও কাবুলে। বিকেল হলেই কলেজের টেনিস লন ও কলেজের ক্লাব আমাকে আকর্ষণ করে। এর মধ্যে একটি অতি সামান্য ঘটনা
আমার সমবয়সী সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেক সহকর্মীর মধ্যে কেবল আমার উদ্দেশ্যে এক কাপ চা পাঠিয়ে দেন কাজী গোলাম কাদির সাহেব। চায়ের মূল্য আটানা, কিন্তু কাজী গোলাম কাদিরের এক কাপ চা অমূল্য। এটি বেশ কিছুদিন পর আরও বেশি করে টের পেলাম। পাণ্ডিত্য, মার্জিত রুচি, ধীর স্থির ভাব নিয়ে কাজী সাহেবের মতো বহুমুখী জ্ঞানের অধিকারী মফস্বলের অধ্যাপকেরা ডাইনোসরদের মতো বিলুপ্ত হয়ে গেলেন। বিএম কলেজের পুরনো দালানের স্টাফরুমে তখনকার দিনে শিক্ষকদের ক্লাব বসত। টেনিস খেলে প্রায় ঘর্মাক্ত কলেবরে দোতলার বারান্দায় বসে অক্সফোর্ড পকেট সিরিজের ম্যাকিয়াভেলির প্রিন্স বইটি নাড়াচাড়া করছিলাম। তাসের আসর তখনও বসেনি। কাজী সাহেব পাশে ডেকে নিয়ে বললেন, যে ইজি চেয়ারে বসে বই পড়ছিলেন সেই চেয়ারে কে বসতেন জানেন? আমার স্যার কবি জীবনানন্দ দাস, আর তার এবং আমার স্যার ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি। আমি লজ্জিত হয়ে বললাম, দুঃখিত স্যার, আমি জানতাম না। উনি বললেন, না না, তাতে কি হয়েছে, সংকোচবোধ করার কিছু নাই। আমি আর আমার বন্ধু তারকনাথ গঙ্গোপাধ্যায় পড়া জিজ্ঞেস করতে এখানে ঢুকে পড়লাম। তারকের লেখার হাত ছিল, সেই জন্য স্যারেরা স্নেহ করতেন। তারকনাথ পরবর্তীকালে সাহিত্য জগতে নারায়ণ গঙ্গোপাধ্যায় নামে খ্যাতি অর্জন করেন। আপনাকে এখানে ডেকে এনেছি অন্য কারণে। নিচে টেনিস লনের বেঞ্চে বসে যে অধ্যাপক বন্ধুর সঙ্গে রবীন্দ্রসঙ্গীত নিয়ে তর্ক করছিলেন, তিনি শুধু রবীন্দ্রসঙ্গীত বিদ্বেষী নন, ঘোরতর পাকিস্তান প্রেমিক। যাগে, ওসব লোকের সঙ্গে তর্ক করতে যাবেন না, নামাজ রোজার ধার ধারে না, কুতর্কের ওস্তাদ। বলেই কাজী সাহেব পকেট থেকে একটি কাগজের রোল আমার হাতে তুলে দিয়ে একটু দূরে বাতের নিচে বসে পড়তে বললেন। আর বললেন, লেখাটি কাউকে দেখাবেন না, পড়া হয়ে গেলে আপনার মতামত জানাবেন। এক বিঘত চওড়া এবং প্রায় এক হাত লম্বা সদাগর অফিসের হিসেবের খাতার মতো দেখতে। আমি ভাঁজ খুলে দেখলাম গ্রাম্য দলিল লেখকদের হাতের লেখার মতো হস্তাক্ষর। লেখার শিরোনাম কুসংস্কার ও তার স্বরূপ, লেখক আরজ আলী মাতুব্বর। লেখার শিরোনামে নতুনত্ব থাকলেও লেখকের নামের মধ্যে একটা গ্রাম্যতা নিহিত আছে। আমি একটু অভক্তি নিয়ে পড়তে শুরু করলাম। কিছুদূর অগ্রসর হওয়ার পর শেষ না হওয়া পর্যন্ত আমার ঘাড় ফেরাতে পারলাম না। মাঝে মাঝে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রায় 32 পৃষ্ঠা, মাঝারি রকমের হাতের লেখা। পড়া শেষ হলে আমার শরীর প্রায় ঘর্মাক্ত হয়ে গেল। আবার পড়া শুরু করলাম। আরম্ভটা অনেকটা এরকম। সম্প্রতি লাহোরের এক বিজ্ঞান সম্মেলনে পাকিস্তানের মহামান্য প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আয়ুব খান একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানে বিজ্ঞানের প্রসারে সবচেয়ে বড় বাধা ধর্মীয় কুসংস্কার। মহামান্য প্রেসিডেন্টের এই উক্তি অত্যন্ত মূল্যবান, সঠিক এবং সময়োচিত। আসুন আমরা এখন উদাহরণসহ কুসংস্কারের স্বরূপ ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি। আমার চাকুরি হয়েছে মাত্র 5 বছর। ওই বয়সে যত প্রগতিশীল হই না কেন, অন্তরে অন্তঃস্থলে কিঞ্চিত পিছুটান থাকে। জন্মসূত্রে কিছু সংস্কার থাকা অস্বাভাবিক নয়, কিন্তু লেখাটি আমার সমগ্র সত্তার ভিত্তিমূল নাড়িয়ে গেল। লেখাটি দ্বিতীয়বার আধাআধি পড়ার আগে কাজী সাহেব আমার পাশে এসে বসলেন। বললেন, কেমন লাগলো? আমি স্যারের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে মনে মনে ভাবলাম, মফস্বল শহরের একজন প্রবীণ অধ্যাপকের মনে এত বৈপ্লবিক চিন্তা। সে সময়ে ওয়ার্ল্ড ব্যাংকের সিভিলাইজেশন, পাক ইসলামী ফাউন্ডেশনের ডিরেক্টর ফজলুর রহমানের ইসলাম, বজলুর রহমানের জিজ্ঞাসা, এইচ জি ওয়েলসের এ শর্ট হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড, ভ্যান লুমের স্টোরি অব ম্যানকাইন্ড নামক গ্রন্থগুলো একে একে বাজেয়াপ্ত হয়ে যাচ্ছিল। পুণ্যবান ধার্মিকবৃন্দ উল্লেখিত গ্রন্থগুলোর বিরুদ্ধে মিছিল করে জেহাদ ঘোষণা করেছিলেন। গ্রন্থগুলো দাহ করা হচ্ছিল, লেখকদের হাতের কাছে পাওয়া যায়নি, তাই রক্ষা পেয়েছেন তারা। স্যারকে বললাম, ছদ্মনাম না হয় গ্রহণ করলেন, কিন্তু হাতের লেখাটা দেখছে আপনার নয়। লেখাটা সম্পর্কে এই মুহূর্তে কিছু বলার সাহসও আমার নেই, সামর্থ্যও নেই। লেখা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, আপনাকে আগামীকাল বিকেলে ফেরত দেব। শুধু এটুকু বলবো স্যার, আমার ভেতরে অনেক কিছু ওলটপালট হয়ে গেছে। সারা রাত যতক্ষণ জেগে থাকব ততক্ষণ আপনার ছদ্মনামে লেখাটি পড়তে থাকব। এবার কাজী সাহেবের বিস্ময়ের পালা। বললেন, বলছেন কি, এ আমার লেখা নয়, এটি লেখকের ছদ্মনামও নয়,
তার সঙ্গে আপনার সাক্ষাৎ করিয়ে দিলে বিশ্বাস হবে তো? আগামী সপ্তাহে দেখা করিয়ে দেব, শর্ত কারোর কাছে তার সম্পর্কে কিছু বলবেন না, শুধু নবপরিচিত স্থানীয় বন্ধু বলবেন। তিনি একজন কৃষক, বয়স 65-এর উপরে। প্রাতিষ্ঠানিক লেখাপড়া কতটুকু? কাজী সাহেব বললেন, একজন কৃষক, বয়স 65-এর উপরে, প্রাতিষ্ঠানিক লেখাপড়া কিছুই নেই, নিজের চেষ্টায় প্রায় বিদ্যাসাগর, এখন চলে যান, ক্লাবে কেউ নেই। আমি বাসায় চলে এলাম, আর ভাবতে শুরু করলাম, কে এই লেখক? দেখতেই বা কেমন! যাকে আমরা মনে প্রাণে কামনা করি অথচ দেখি না, তার একটা অবয়ব মনের মধ্যে আপনাতেই তৈরি হয়ে যায়। একদিন সেই মুহূর্তটি এলো, অক্টোবরের মাঝামাঝি। ক্লাস সেরে নতুন কলাভবন থেকে পুরনো ভবনের স্টাফরুমে ঢুকে দেখি কাজী সাহেবের পাশাপাশি ভিন্ন একটি চেয়ারে বসে আছেন আরেকজন লোক। আমাকে দেখে দুজন সোজা হয়ে বসলেন। আমি ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। ছবিতে মধুসূদন, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ও নজরুল ছাড়াও এমন হৃদয়ভেদী চাহনি আমি আর দেখিনি। আমি অবলীলায় বলে ফেললাম, আরজ আলী মাতুব্বর সাহেব তো? কাজী সাহেব সাড়া দিয়ে বললেন, বলেছিলাম না মাতুব্বর সাহেব, নবীন অধ্যাপক বুদ্ধিদীপ্ত, আগে দেখা না হলে কি হবে, নামটি ঠিকই বলে দিলেন। আমি লজ্জায় মাথা নত করলাম। গায়ের রং কাজী সাহেবের বিপরীত, শাল প্রাকসুদেহ, কোথাও কোনো রকমের মেদ বাহুল্য নেই, চেহারার মধ্যে একটা প্রকৃতি প্রদত্ত মসৃণতা আছে, ঠিক তার লেখার মতো বাহুল্য বর্জিত। বাঙালি মনীষায় রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরীর পর সত্যজিৎ রায় ছাড়া খুব কম লোকের মধ্যে পরিমিতি বোধ আছে। কাজী সাহেব বললেন, তার শত্রুর অভাব নেই, হাজত খাটা মানুষ, আপনার হাতে তুলে দিলাম, গোপন করে রাখবেন, তার লেখাগুলো গভীর মনোযোগ দিয়ে পড়বেন, এবং কিছু বলার থাকলে কেবল তাকেই বলবেন অথবা আমাকে বলবেন, বাইরের কোনো দায়িত্বহীন লোকের সঙ্গে তার সম্বন্ধে আলাপ করবেন না। তারপর থেকে আমাদের গোপন আলোচনা এবং জ্ঞানের বিষয় নিয়ে তর্কবিতর্ক চলতে লাগল। আমাদের বন্ধুত্ব গভীর থেকে সুগভীর হল। আলোচনা সভায় কাজী সাহেবের অনুমতিক্রমে শ্রদ্ধাভাজন সহকর্মী অধ্যাপক মুসা আনসারী এবং অধ্যাপক শরফুদ্দিন রেজা হাই অংশগ্রহণ করতেন। পরবর্তীকালে হাই সাহেব বদলি হয়ে ঢাকা চলে এলেও মাতুব্বর সাহেবকে বিভিন্নভাবে প্রভূত সাহায্য করেন। কাজী সাহেব সংসারী এবং ব্যস্ত মানুষ, জ্ঞানচর্চার বাইরেও তাকে আত্মীয়, প্রতিবেশী এবং অন্যান্য অনেকের সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হতো। মাঝে মধ্যে সংক্ষেপে জিজ্ঞেস করতেন, কেমন? আমারও সংক্ষিপ্ত উত্তর, বেজায় গভীর। উনি বলতেন, গোপনীয়তা বাঞ্ছনীয়। মোস্তাফিজুর রহমান মেহেদি মৃৎবিজ্ঞানের ছাত্র ছিল, একটু নাকুচু ভাব। বরিশাল পাবলিক লাইব্রেরির প্রধান সুজাউল ইসলামের অফিস কক্ষে একদিন বসে আছি। আমানতগঞ্জের ধর্নাঢ্য কাঠ ব্যবসায়ী আজিজ ব্যাপারীর সদ্য প্যারিস ফেরত পুত্র মেহেদি আমাকে পেছন করে বসে ইসলাম সাহেবের সঙ্গে আলাপ করছেন। একটু পরে আরেকজন পরিচিত লোক এসে বসলেন। প্রথম লোকটির ওপর একটু বিরূপ ভাব জমলেও দ্বিতীয় লোকটি একটু বেশি প্রাণবন্ত। কথাবার্তার মধ্যে বুদ্ধির দীপ্তি প্রকাশ পাচ্ছে বলেই সহজেই আমার দৃষ্টি আকৃষ্ট হল। এক শ্রেণীর মানুষ আছে যারা মুখ দিয়ে কথা বলেন, আমরা বলি চাপাবাজ। আরেক শ্রেণীর মানুষ আছে যারা হৃদয় দিয়ে কথা বলেন, আমরা বলি হৃদয়বান, ভাবালু। আরেক প্রকার মানুষ মস্তিষ্ক দিয়ে কথা বলেন, আমরা যাদের বলি বুদ্ধিমান। নূর ভাই, এম এ নূর, হৃদয় এবং মস্তিষ্ক দিয়ে কথা বলেন, মুখখানা যেন হৃদয় ও মস্তিষ্কের চাকর। আলাপ হল না। নূর ভাই চায়ের কাপটা রেখেই ইনকাম ট্যাক্স কোর্টে মামলা আছে বলে চলে গেলেন। আলাপ পরিচয় হল না বলে মনে দাগ পড়ে গেল। মেহেদি উড টেকনোলজিতে ডিপ্লোমা করে এসেছে। 2 বছরের প্যারিস জীবনে সমস্ত ইউরোপ ভ্রমণ করে বিভিন্ন জাদুঘর থেকে স্লাইড এনেছে, যা প্রজেক্টরে দেখানোর জন্য সুজাউল ইসলাম সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছে। কথা প্রসঙ্গে ডেনমার্কের সমুদ্র থেকে উত্থিত মৎস্যকুমারীর নাম ভুলে গিয়ে আমতামতা করছিল। আমি বললাম, লিটল মারমেইড। ভদ্রলোক একটু বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আপনি জানেন কি করে? ওখানে গিয়েছিলেন নাকি? আমিও ঠেটামি করে উত্তর দিলাম, সব জিনিস গিয়ে দেখা লাগে না, এমনিতেও জানা যায়, না জানা থাকলে নিজের চোখে দেখলেও মনে থাকে না। সুজাউল ইসলাম সাহেব বললেন, শামসুল হক সাহেব, আপনার কাছে নিশ্চয়ই এ বিষয়ে বই আছে? আমি বললাম,
হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের কালজয়ী গল্পের সংকলন আছে আমার কাছে। মেহেদি আর আমি দুজন দুপথে চলে গেলাম। দুদিন পর দরজায় টোকা, খুলে দেখি মেহেদি সাহেব। বললেন, নিশ্চয়ই ক্ষমা শিক্ষকতার একটা বড় গুণ, আমাদের বন্ধুত্ব দৃঢ় এবং গভীর হল। ততদিনে সত্যের সন্ধান ও সৃষ্টিরহস্য পাণ্ডুলিপি একাধিকবার পড়া হয়ে গেছে এবং পাণ্ডুলিপিগুলো প্রায়ই আমার কাছে থাকে। একদিন স্যারকে বললাম, মেহেদির সঙ্গে মাতুব্বর সাহেবের পরিচয় করিয়ে দিলে কেমন হয়। লামচরি থেকে এতদূর পথ হেঁটে এসে বয়স্ক মানুষ হাঁপিয়ে পড়েন। মাঝপথে আমানতগঞ্জে কিছুটা বিশ্রামের সুযোগ পেলে ধীরে সুস্থে আমাদের কাছে আসতে পারবেন। সহজে রিকশা চড়তে চান না, একটু হিসেবি মানুষও। কাজী সাহেব কিছুক্ষণ চুপ থেকে সাড়া দিলেন। আমি স্যারকে নিশ্চয়তা দেওয়ার জন্য বললাম, ছেলেটি ভালো এবং মুক্ত বুদ্ধির, সারা ইউরোপে মিউজিয়াম দেখে ঘুরে বেরিয়েছে। আসার সময় একখানা গাড়ি না এনে এক বস্তা স্লাইড এবং একখানা প্রজেক্টর নিয়ে এসেছে, কাজের ফাঁকে স্লাইড দেখে। বাজে কাজে নেই, বই পড়ে এবং রুচিশীল ছেলে। স্যার অনুমতি দিলেন, কিন্তু চোখে সেই নির্দেশ, যা করবেন নিজ দায়িত্বে করবেন, আরজ আলী সাহেবের যাতে কোনো ক্ষতি না হয়। 69-এর প্রথম দিকে বাংলা বৈশাখের মাঝামাঝি, কালবৈশাখীর দাপট চারদিকে পুরো দমে, মেহেদির কাঠের পাটাতনযুক্ত ডাকবাংলো প্যাটার্নের আবাস। দুপুরে খেয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। কীর্তনখোলা নদী থেকে খালের মতো সরু একটি জলাশয় এসে মেহেদির বাংলো স্পর্শ করেছে, বেদের বহর পড়েছে। আমার পায়ের শব্দ পেয়ে না তাকিয়েই বলল, প্রজেক্টর খারাপ, কাজেই আজ কিছুই দেখা যাবে না। আমি বললাম, বিনা প্রজেক্টরে বাদদানি দেখছেন, তাই বা কম কি। মেহেদি বলল, সমস্ত ইউরোপে আমাদের দেশের বাদদানিদের মতো দেহসৌষ্ঠব আর দেখিনি। আমি বললাম, আপনার জন্য একটি প্রজেক্টর নিয়ে এসেছি, যার ভেতর দিয়ে দুনিয়া দেখলে আপনার পরিচিত দুনিয়ার রং বদলে যাবে, বলে আরজ আলী মাতুব্বরের সামগ্রিক পরিচয় দিলাম। আর বললাম, কাজী গোলাম কাদির সাহেব বলে দিয়েছেন মাতুব্বরের পরিচয় আপনি, কাজী সাহেব এবং আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে। মেহেদি জিজ্ঞেস করল, ইসহাক মাতুব্বর সাহেবের তিনি কি হন। বললাম, চাচা। ইসহাক মাতুব্বর সাহেব শহরের একজন সম্মানিত এবং ধনাঢ্য ব্যক্তি। মেহেদিকে কাগজের মোড়কের মধ্যে সত্যের সন্ধানের পাণ্ডুলিপিটি দিয়ে আমি কাজের তাড়ায় চলে এলাম। পরদিন ভর দুপুরে মেহেদি হন্তদন্ত হয়ে ছুটে এল, বলল, এখনই চলুন মাতুব্বর সাহেবের বাড়িতে। বললাম, আপনার নতুন কেনার ডাটসন গাড়ি লামচরি পর্যন্ত যাবে না, হেঁটে যেতে হবে, আমার স্পিডবোর্ড আছে, চলুন। স্পিডবোর্ডে লামচরি পৌঁছালাম প্রায় 3:30। আমি বোটে বসে আছি, মেহেদি মাতুব্বরের বাড়িতে রওনা হল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, আমিনের কাজে দূরে গেছেন, ফিরবেন আগামীকাল, আপনার কথা বলে এসেছি। এই ফাঁকে স্থানীয় একজন মধ্যবয়সী লোককে জিজ্ঞেস করলাম, মাতুব্বর সাহেব কেমন লোক। উত্তর এল, উনি হাত না দিলে 100 খুন বাঁচে না, বরিশালে জায়গা জমি নিয়ে খুনোখুনি লেগে থাকে, এরকম কোনো বিবাদের সময় মাতুব্বরের ডাক পড়ে। উনি দুপক্ষের দলিলপত্র নিয়ে চেইন ফেলে অঙ্ক কষে যার যার জমি সীমানা নির্ধারণ করে দিয়ে চলে যান, কারোর দিকে ফিরে তাকান না, কারোর কাছ থেকে একটা পয়সা নেন না। মাতুব্বর সাহেবকে সবাই মানেন, সবাই শ্রদ্ধা করেন, এমনকি চরমোনাই পীর সাহেবেরাও জায়গা জমি সংক্রান্ত মাপজোকের দরকার হলে মাতুব্বর সাহেবকে ডাকেন। মাতুব্বর সাহেব কে এবং কি তা জানা সত্ত্বেও পীর সাহেবেরা তার সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ করেন। মেহেদির সঙ্গে মাতুব্বর সাহেবের পরিচয় করিয়ে দিলাম। মেহেদি আমার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আপনি না হলে এই অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে আমার কোনোদিনও পরিচয় হতো না, অথচ আমার বাংলো থেকে তার বাড়ির মোড় দেখা যায়, চিরদিনের কাছের মানুষটি চিরদিনের দূরের মানুষ হয়ে থাকতেন। মেহেদির বাংলোতে আমাদের বহু তাত্ত্বিক বিতর্কের আসর বসত, আমরা তার পাণ্ডুলিপি থেকে উদ্ধৃতি দিয়ে বিতর্কের অবতারণা করতাম, মুহূর্তের মধ্যে আমরা নীরব শ্রোতায় পর্যবসিত হয়ে যেতাম। তিনি যেন অর্বাচীন শিষ্যদের দুরূহ এবং গভীর বস্তুগুলো নেহাত সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছেন, অথচ কখনো তার অহমিকা প্রকাশ পায়নি। অপূর্ব কণ্ঠস্বর এবং বরিশালের গ্রাম্য সরল ভাষার গুণে তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শ্রবণ করতাম।
মেহেদি একদিন আমাকে বলল, মাটির খবর এই মানুষটি এত বেশি রাখেন যে আমি মৃত্তিকা বিজ্ঞানের ছাত্র হয়েও তার কাছে লজ্জা পাই। আমি কাঠের ব্যবসা করি, অথচ উদ্ভিদবিদ্যা নারী নক্ষত্র তার নখদর্পণে। একদিন মেহেদি তার গাড়িতে করে মাতুব্বর সাহেবকে আমাদের বাসায় নিয়ে এলো। চা পানের পর স্থির হল 25 কিলোমিটার দূরে বাবুগঞ্জ থানার দোয়ারিকায় বেড়াতে যাওয়া হবে। পথে মাতুব্বর সাহেবকে তালতলার কাছে তার বাড়ি যাবার রাস্তা পর্যন্ত পৌঁছাতে হবে। দোয়ারিকার পথে রওনা দিলাম আমরা। মাতুব্বর সাহেব হঠাৎ মেহেদিকে উদ্দেশ্য করে বললেন, আপনার গাড়ির কোথাও সামান্য গোলমাল আছে। মেহেদির আত্মশ্লাঘায় ঘা লাগল, নতুন কেনা গাড়ি। বলল, গাড়ির খবর আপনি রাখেন নাকি? ফেরার পথে সার্ভিস সেন্টারে পরীক্ষা করে দেখা গেল একটা স্ক্রু ঢিলে হওয়ায় সামান্য আওয়াজ হচ্ছিল। দক্ষ মেকানিক তা সেরে তুলল। মেহেদি লজ্জায় মাথা নত করে রাখল। আস্তানায় ফেরার পর ব্যাপারটা সহজ করে নেয়ার জন্য বললাম, মাতুব্বর সাহেব যন্ত্রবিজ্ঞানের সহজ সূত্র জানেন বলে তার কোনো কিছু অজানা নয়। মাতুব্বর সাহেব ধীরে ধীরে মোটরকারের সমস্ত যন্ত্রাংশের নাম বলতে এবং কোনটার কি কাজ বর্ণনা করতে লাগলেন। বললেন, একসময় মোটর মেকানিজম শিখেছিলাম গাড়ির ড্রাইভার হওয়ার জন্য। এ সম্পর্কে কিছু বইও জোগাড় করেছিলাম, পরে আর ড্রাইভার হওয়ার সুযোগ পেলাম না। কিছুদিন থেকে লক্ষ্য করলাম মাতুব্বর সাহেব আমার এখানে কম আসছেন, কাজী সাহেবের ওখানেও আসছেন না। মনে মনে ঈর্ষা বোধ করলাম। নিশ্চয় মেহেদির ওখানে সময় কাটিয়ে চলে যান। একদিন দুপুরে খেয়ে ছুটলাম আমানতগঞ্জের দিকে। দেখি মেহেদি ঘুমুচ্ছে। পায়ের শব্দ পেয়ে হন্তদন্ত হয়ে উঠে বলল, মাতুব্বর সাহেব তো কিছুক্ষণ আগে আপনার বাসার দিকে গেলেন। তার মুখে শুনলাম অনেকদিন ধরে বাবুরহাটে আমিনের কাজে ব্যস্ত থাকার জন্য এদিকে আসতে পারেননি। মেহেদি সহ বাসায় ফিরে এলাম। কিছুক্ষণ পর মাতুব্বর সাহেব এলেন। তার প্রথম জিজ্ঞাসা, রকেটের উপর কোনো বই আছে কি না? আমরা কেউ সেই মুহূর্তে সাহায্য করতে পারলাম না। মেহেদি 1970-এর প্রথম দিকে ঢাকা চলে এলো। পিজি হাসপাতালের সামনে তিভলি দোকানটির প্রথম মালিক মেহেদি, শৌখিন জিনিসপত্রের দোকান। আমাদের আমন্ত্রণ জানালো যেন মাতুব্বর সাহেব ও আমি ঢাকা এলে তার দোকানে উঠি। দোকানের পেছনের দিকে আমাদের জন্য বিশ্রামের জায়গা রাখা হয়েছে। 71-এর শেষের দিকে মেহেদির ছোট ভাই আমাদের ছাত্র বারান্দায় ডেকে নিয়ে বলল, মেঝো ভাইকে পাক দুর্বৃত্ত বাহিনী দোকান থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে। আচ্ছন্নের মতো সেই চেয়ারটায় বসে পড়লাম, যেখানটায় মাতুব্বর সাহেবের সাথে প্রথম দেখা হয়েছিল। দেশস্বাধীন হওয়ার পরপরই মাতুব্বর সাহেব লঞ্চঘাট থেকে সরাসরি বৈদ্যপাড়ার আমার বাসায় এলেন। ইচ্ছে আমাকে নিয়ে কাজী সাহেবের সঙ্গে দেখা করে মেহেদি সাহেবের ওখানে দীর্ঘক্ষণ সময় কাটাবেন। শুভেচ্ছা বিনিময় এবং মুক্তিযুদ্ধের 9 মাসের পারস্পরিক বিবরণ নেয়ার পর সেই দুঃসহ দুঃসংবাদটি মাতুব্বর সাহেবকে দিলাম। উনি শক্ত মানুষ, কিন্তু তাকেও সে মুহূর্তে অত্যন্ত বিচলিত দেখলাম। চোখের পানি মুছে বললেন, ভাবতে পারিনি। কিছু নীরব মুহূর্ত কেটে যাওয়ার পর আমরা কাজী সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মেহেদিকে হারানোর বেদনা যে কি অপরিসীম তা বোঝানোর ভাষা নেই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ দেশের বিঘোষিত নীতি। সাহসে ভর করে একদিন কাজী গোলাম কাদি সাহেবকে বললাম, স্যার, এখন মাতুব্বর সাহেবের প্রথম বইটি ছেপে দিতে চাই। স্যার ভূয়দর্শী মানুষের মতো আমতা আমতা করে বললেন, ধর্মনিরপেক্ষতা তো আমরা পেয়েছি, কিন্তু আচ্ছা, ব্যাপারটি আপনার ওপর ছেড়ে দিলাম। আমি আলামিন প্রেসের জব্বার মিয়া সাহেবের সঙ্গে আলাপ করলাম। তিনি কাজী সাহেবের বড় ভাইরা ভাই, যার বিয়ে উপলক্ষে কাজী সাহেবের সঙ্গে মাতুব্বর সাহেবের আলাপ পরিচয়। জব্বার মিয়া মাতুব্বর সাহেবের বই ছাপাতে এক কথায় রাজি হলেন। শুধু তাই নয়, বললেন বইয়ের প্রুফও তিনি ভালো করে দেখে দেবেন, মাঝে মাঝে খবর নেই। জব্বার মিয়া বললেন, আমার কম্পোজিটরদের অভিমত, তারা এর আগে এত সুন্দর বই আর ছাপেনি। বই ছাপা প্রায় শেষ, এমন সময় কোনো এক পীরের কাছ থেকে আদেশ এলো বইটি ছাপা বন্ধ করতে এবং যা ছাপা হয়েছে তা সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলতে। কম্পোজিটরদের মধ্যে একজন পীরের এবং স্থানীয় কয়েকটি মাদ্রাসার লোক ওত পেতে ছিল। একদিন কিছু বলেনি বইটি ছাপার শেষ দেখার জন্য। বইটির বেশ কিছু অপ্রিন্ট বাইরে চলে গেছে।
জব্বার মিয়া সহ পরামর্শ করে বইয়ের কম্পোজ কপিগুলো রাতের অন্ধকারে বিভিন্ন ভাগে কিছু আমার বাসায়, কিছু মাতুব্বর সাহেবের বড় ছেলে, পৌরসভার পাম্প ড্রাইভার মালেক মাতুব্বরের রাস্তানায় লুকিয়ে রাখা হলো। পরদিন রাতের লঞ্চে ছাপানো অপূর্ণ প্রিন্টগুলো ঢাকার বর্ণমিছিল প্রেসে পাঠিয়ে দেওয়া হলো। প্রেসের মালিক তাজুল ইসলাম সাহেব অধ্যাপক শরফুদ্দিন রেজা হাই, আমার বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী এবং হৃদয়বান বন্ধু। আমাদের সুবাদে বইয়ের বাকি অংশগুলো ছেপে বাধাইয়ের বন্দোবস্ত করে দিলেন। আরজ আলী মাতুব্বর সাহেব ৪০খানা বাধাই করা বই নিয়ে বরিশালগামী একটি বৃহদাকার লঞ্চে উঠলেন। দোতলার পাটাতনে একজন প্রবীণ ভদ্রলোক ঘুমাবার আয়োজন করছেন, তখনও ভর দুপুর। মাতুব্বর সাহেব বইগুলো তার হাওলায় রেখে খাওয়ার জন্য নিচে গেলেন। হোটেল থেকে ফিরে এসে দেখেন বইয়ের বোসকাটি আর নেই। রসিক চোর মনে করেছিলেন দামি কাপড়ের বান্ডিল। মাতুব্বর সাহেব আবার ফিরে গেলেন এবং কোনো মতে ১৫ কপি বই বাঁধিয়ে সঙ্গে নিয়ে বরিশালে ফিরলেন। প্রথমে আমার বাসায় এসে ১ কপি বই আমাকে উপহার দিলেন। পরে আমরা দুজন কাজী সাহেবের বাসায় গেলাম। কাজী সাহেব বই হাতে পেয়ে বেজায় খুশি হলেন, মাতুব্বর সাহেবকে আকুণ্ঠ অভিনন্দন জানালেন, আদর করে আমার কাঁধে হাত বুলিয়ে দিলেন। সময়টা ১৯৭৩ ২রা ডিসেম্বর। আরজ আলী সাহেবকে আমরা দুজন প্রস্তাব দিলাম ঢাকায় কাকে কাকে বই উপহার দিতে হবে, এ ব্যাপারে সাবধানতা অবলম্বনেরও পরামর্শ দেয়া হল। ৭৪-এর কোনো এক সময়ে মাতুব্বর সাহেবকে স্থানীয় একটি মাদ্রাসার কিছু ছাত্র জোর করে রিকশায় করে তুলে নিয়ে যাচ্ছিল। তারা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ছলে মাতুব্বর সাহেবের ওপর শারীরিক নির্যাতন চালানোর মতলবাদ ছিল, অন্তত মাতুব্বর সাহেবের তাই ধারণা হয়েছিল। এমন সময় কাজী সাহেবের ছোট ভাই কাজী শামসুল হুদা দূর থেকে দেখতে পেয়ে বাঁশের লাঠি জোগাড় করে জব্বাধারীদের ভাগিয়ে দিলেন আর বলতে লাগলেন, ৭১-এ একবার জ্বালিয়ে পুড়িয়ে দেশ ছারখার করেছিস, এখন আবার বেরিয়েছিস। কাজী শামসুল হুদা এবং আমরাও ইতোমধ্যে লক্ষ্য করিনি যে ধর্মনিরপেক্ষ দেশে হিন্দু মুসলমানকে কত জোরে সোরে ধর্মকর্ম করতে পারে তারই প্রতিযোগিতায় নেমে গেছি। দুর্গাপূজা ও সরস্বতী পূজার ধূমতড়াক্কার সঙ্গে পাল্লা দিয়ে রাস্তার মাঝখানে ঘোরাল্লাদি ও গোবর পরিষ্কার করে শামিয়ানা টাঙিয়ে মহাধুমধামের সঙ্গে সিরাত ও কিরাত মাহফিল অনুষ্ঠান শুরু করে দিয়েছি। সরকারি উদ্যোগে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়ে গেছে। ইসলামী সম্মেলন সংস্থায় জাতীয় নেতার সগৌরব উপস্থিতি আমাদের ধর্মনিরপেক্ষতায় নতুন মাত্রা যোগ করে বুকের ভেতরটায় কাঁপুনি ধরিয়ে দিল। মাতুব্বর সাহেবকে বিপজ্জনক এলাকাগুলো পার করে দেওয়ার জন্য কামাল নামক যে ছেলেটিকে মোতায়েন করেছিলাম সেই ছেলেটি একদিন সটকে পড়ল। ছেলেটিকে প্রথম যখন অনুরোধ করেছিলাম তখন সে বলেছিল, স্যার চিন্তা করবেন না, ওনাকে আমার বাপচাচা সবাই চেনেন, আপনার আর কাজী সাহেবের বন্ধু, কার বাপের সাধ্য তার গায়ে হাত তোলে, বলেই সে অস্ত্র বের করে দেখাল। তাতে আমি আঁতকে উঠলাম। বেশ কিছুদিন পর তার সঙ্গে দেখা হলে বলল, স্যার তার মতবাদের সঙ্গে আমাদের ধর্মীয় মতবাদের মিল নেই, তাছাড়া বাড়ির সবাই তার সঙ্গে মেলামেশা করতে বারণ করেছে। আরজ আলী মাতুব্বরকে আবার আড়াল করতে সচেষ্ট হলাম, স্যারের কাছে একটু লজ্জাও পেলাম, মনে হলো সব কিছুর জন্য আমিই দায়ী। আলামিন প্রেসের মালিকের সঙ্গে দেখা করলাম, তিনি বললেন, প্রেসের টাকার চিন্তা করবেন না, শুধু আপনারা সাবধান থাকবেন। মাতুব্বর সাহেব শহরে আসা যাওয়া কমিয়ে দিলেন, স্থলপথ ত্যাগ করে লঞ্চে আসা যাওয়া শুরু করলেন। এরই মধ্যে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছিল। মানুষের কাছে আরজ আলী মাতুব্বর আর ঘোরাল্লাদি ও গোবর পরিষ্কার করার চেয়ে খাদ্যবস্তু অধিকতর আকর্ষণীয় হয়ে উঠছিল। মাতুব্বর এ যাত্রা রক্ষা পেলেন। এম এ নূর সাহেব যে কারণে বরিশাল গিয়েছিলেন আমিও একই কারণে বরিশাল গিয়েছিলাম, অর্থাৎ কারণটা বৈষয়িক। তবে পার্থক্য এখানে, আমি চাকুরি করতে গিয়েছিলাম, তিনি চাকুরি না করতে গিয়েছিলেন। তিনি আয়কর বিভাগের ডাকসাইটে উকিল, স্বাধীন ব্যবসা। এখানে থেমে থাকলে জগৎ সংসারের পক্ষে তার আরও কিছু দোষ ছিল, সেই দোষগুলো তাকে সাধারণ একজন আইনজ্ঞ হওয়ার হাত থেকে রক্ষা করেছে। তিনি অক্লান্ত পাঠক, সংস্কৃতিসেবী, হৃদয়বান, বুদ্ধিদীপ্ত ব্যক্তি। ঢাকা থেকে যে কোনো বড় শিল্পী বরিশাল গেলে তার আতিথেয়তা গ্রহণ করত বলে আমাদের কাছে খবর আসত। আমানত আলী ফতে আলী, নাজাকাত আলী, সালামত আলী তার বাসায় আতিথেয়তা গ্রহণ করেন। সকল শিল্পের গভীরে পৌঁছে অনুধাবন করার তার আশ্চর্যজনক ক্ষমতা আছে।
নূর ভাইয়ের বন্ধুত্ব কামনা করতাম আন্তরিকভাবে। একদা সেই সুযোগ ঘটে গেল। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি, কথা হবে আগামী পর্বে। আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায়, গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি, সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।